বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আমরা ক্লাস টুয়েলভের সম্বন্ধ এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে দেখো আমরা পাঁচের অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে দেখো যে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ নয় তাহলে এখানে কি বলেছে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে না জানতে চেয়েছে আমাদের যে কখন কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ নয় অর্থাৎ একটি সম্বন্ধ কখন সংক্রমণ হবে না দেখো আমাদের যদি একটা সেট ক্যাপিটাল এ থাকে এবং এই সেটের এই এ সেটের যদি এলিমেন্ট মনে করো তিনটি এলিমেন্ট আমি নিচ্ছি সি যদি এই সি এর এবি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর হয় এবং সেখান থেকে যদি এমপ্লয় করে এসি বিলংস টু আর হবে তাহলে আমরা কী বলতে পারি যে সেক্ষেত্রে আমাদের সম্বন্ধটি সংক্রমণ হয় কিন্তু যদি এসি সি ডাজলংস টু আর হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো যে সম্বন্ধটি সংক্রমণ হবে না তারপরের প্রশ্ন কী বলেছে দেখো যে মনে করো এ সমান এক দুই তিন চার এবং এর উপর একটি সম্বন্ধ আরের সংজ্ঞা হয় আর সমান টু কমা থ্রি ওয়ান কমা টু থ্রি কমা টু ফোর কমা ওয়ান এর উপর আর সম্বন্ধ কি সংক্রমণ তাহলে এখানে দেখো এ সেটটা দেওয়া আছে আমাদের এ সেটের এলিমেন্ট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবার এ সেটের উপরে একটা সম্বন্ধ আর দেওয়া আছে যেখানে আর সমান হচ্ছে এই আর এর এলিমেন্টগুলো হচ্ছে এটা এই যে টু থ্রি ওয়ান টু থ্রি টু ফোর ওয়ান কী বলেছে আমাদের এখানে যে এর উপর আর সম্বন্ধটি কি সংক্রমণ তাহলে দেখো এখানে আমাদের আরকে যদি সংক্রমণ সম্বন্ধ হতে হয় তাহলে কি হতে হবে না যদি আমি কি বললাম যে যদি এবিসি বিলংস টু এ হয় তাহলে যদি আমাদের এবি বিলংস টু আর বি সি বিলংস টু আর এবং সেখান থেকে যদি কী এমপ্লাই করে এসিটা যদি বিলংস টু আর হয় তবে আমরা বলতে পারব সম্বন্ধটি হচ্ছে সংক্রমণ সম্বন্ধ এবার এখানে দেখো এই যে আরের যে এলিমেন্টগুলো রয়েছে আর এর এলিমেন্টগুলোর মধ্যে দেখো দুই তিনটা এর এলিমেন্ট তাহলে টু থ্রি আর এর এলিমেন্ট আবার থ্রি কমা টু দেখো সেটাও আর এর এলিমেন্ট কিন্তু টু থ্রি আর থ্রি টু যদি আমরা এই দুটো থেকে নিই যে টু থ্রি বিলংস টু আর থ্রি কমা টু বিলংস টু আর তাহলে সেখান থেকে দেখো আমরা কী পাচ্ছি টু কমার টু দেখো টু কমার টু এলিমেন্টটা কিন্তু আর এর মধ্যে নেই তাহলে আমরা কি বলতে পারবো আর সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ নয় তাহলে দেখো এবার আমরা অঙ্কগুলো শুরু করছি তো প্রথম প্রশ্ন আমাদের ছিল যে কখন কোনো সেট এর উপর সংঘাত একটি সম্বন্ধ সংক্রমণ নয় তাহলে এখানে আমি কি লিখেছি দেখো তার আনসার যে যদি এ বি সি বিলংস টু এ এ কমা বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর কিন্তু এ সি ডাজ নট বিলংস টু আর হয় যেখানে ক্যাপিটাল আর এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ তবে আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ হবে না তো এটাই তোমাদের জানতে চেয়েছিলো যে আর সম্বন্ধটি কখন এসেটের উপর সংক্রমণ হবে না না যদি বি বিলংস টু আর সি বিলংস টু আর কিন্তু এসিটা যদি ডাস্টনট বিলংস টু আর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো আর সম্বন্ধটি এসেটের উপর সংক্রমণ হবে না এবার পরের পার্টটার আনসার আমরা করব দেখো পরের পার্টটা আমাদের দেখো ক্যাপিটাল এ সেটটা দেওয়া আছে কত ক্যাপিটাল এ সেট এ সমান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়া আছে আর আর সম্বন্ধটাতে এলিমেন্টগুলো আমাদের কত কত দেওয়া আছে দেখো আর সমান আমাদের দেওয়া আছে টু কমা থ্রি তারপরে আছে ওয়ান কমা টু থ্রি কমা টু আর ফোর কমা ওয়ান কী বলেছে না এর উপর আর সম্বন্ধটি সংক্রমণ কিনা সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে এখানে তোমরা কী লিখবে যে এখানে এই যে টু থ্রি তাহলে টু কমা থ্রি বিলংস টু ক্যাপিটাল আর এবং থ্রি কমার টু সেটাও দেখো বিলংস টু আর এর মধ্যে আর এর মধ্যে রয়েছে কিন্তু টু কমা থ্রি আর থ্রি কমার টু এই দুটো থেকে যদি আমরা লিখি কত আমরা পাবো টু কমার টু তাহলে এখানে আমি কী লিখছি দেখো কিন্তু টু কমার টু ডাজ নট বিলংস টু আর টু কমার টু এটা তো দেখো আর এর মধ্যে নেই তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো যে আর সম্বন্ধটি এসেটের উপর সংক্রমণ নয় তাহলে এখানে লেখো যে সুতরাং উপর আর সম্বন্ধটি দেখো এবার আমরা ছয়ের অঙ্ক করবো কি দেবো আছে ছয়ের অঙ্ক সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর একই সঙ্গে প্রতিসম এবং বিপ্রতীসম হতে পারে কি এখানে কী বলতে চাইছে আমাদের দেখো বলছে কোন সেট ক্যাপিটাল এ এর উপর সংগত একটি সম্বন্ধ হচ্ছে ক্যাপিটাল আর আমাদের কাছে জানতে চেয়েছে যে এই সম্বন্ধটা এই সম্বন্ধ আর এই আর কি একই সঙ্গে প্রতিসম এবং বিপ্রতম্ব হতে পারে কি না তাহলে দেখো কোন সেট ক্যাপিটাল এর উপর সংগত একটি সম্বন্ধ আর যদি একই সঙ্গে বিপ্রতিসম এবং বিপ্রতিসম হতে পারবে কখন না যদি এক্স ওয়াই বিলংস টু আর সেটা করে ইম্পলাই সমান যদি ওয়াই হয় মানে এই আকারে যদি থাকে তবে আমরা কি বলতে পারবো এর উপর আর সম্বন্ধটি একই সঙ্গে প্রতিসম এবং বিপ্রতিসম হবে তাহলে দেখো এখানে কি লিখলাম আমি যে কোনো সেট এর উপর একটি সম্বন্ধ ক্যাপিটাল আর যদি এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এক্স সমান ওয়াই আকারে সংজ্ঞায়িত হয় তবে এর উপর আর সম্বন্ধ একই সঙ্গে প্রতিসম ও বিপ্রতিসম হবে তাহলে একই সাথে প্রতিসম আর হবে কখন না যদি এক্স ওয়াইটা আর এর মধ্যে বিলং করে এবং সেখান থেকে কী ইমপ্লাই করে যদি এক্সটা ওয়াইয়ের সঙ্গে সমান হয় তবে আমরা কি বলতে পারবো না আর সম্বন্ধটা একই সঙ্গে প্রতিসম ও বিপ্রতিসম হবে তাহলে আর আর যে সম্বন্ধটা রয়েছে সেই সম্বন্ধটা আমাদের কীরকম আকারে দেখতে হবে না আমরা কীরকম আকারে লিখতে পারবো আর কে না আর সমান হবে আমাদের এক্স কমা এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ এই সম্বন্ধটা হচ্ছে একই সঙ্গে কি প্রতিসম এবং বিপ্রতিসম তাহলে এখানে আমাদের কি হচ্ছে না এই এলিমেন্ট দুটোকে সেম সেম নিতে হবে যদি একই সঙ্গে প্রতিসমর বিপ্রতিসম আর হতে হয় তার কারণ দেখো যে মনে করো আমরা যদি দুই তিন এরকম একটা এলিমেন্ট নিচ্ছি তাহলে যদি আমাদের দুই তিনটা বিলংস টু আর হয় তাহলে দুই তিনের যদি আমরা প্রতিসম্ভটা নিই তাহলে দুই তিনের প্রতি কত হবে বলো তো তিন কমা দুই তাহলে তিন কমা দুই এটা ধরো বিলং করছে আরে কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে দুই আর তিন এই দুটো তো সমান নয় দুই দুইয়ের সঙ্গে তিন কখনো সমান নয় অর্থাৎ টু নর্টিক্যাল টু থ্রি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি টু টান অর্টিক্যাল টু থ্রি হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এক্ষেত্রে মানে সম্বন্ধটা হচ্ছে প্রতিসম কিন্তু বিপ্রতিসম হচ্ছে না কারণ বিপ্রতিসম হতে গেলে কি হতে হবে এক্সের সঙ্গে ওয়াইকে অবশ্যই সমান হতে হবে কিন্তু আমরা যদি এখানে দুই তিনের বদলে আমরা যদি দুই তুই মানে দুই দুই নিয়ে নিই তাহলে দেখো দুই কমা দুই এটা একটা এলিমেন্ট আমরা নিচ্ছি মনে করো আর সম্বন্ধের উপরে তাহলে এর প্রতিসম কত দুই কমা দুই তাহলে সেটাও দেখো আর এর মধ্যেই থাকবে আবার এর প্রতি হবে দুই কমা দুই সেটাও আর এর মধ্যে থাকবে তাহলে এই দুটো থেকে কিমপ্লাই করছে দেখো দুই সম্বন্ধ তো আমরা দুই পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরের এলিমেন্টগুলো কীরকম হতে হবে না এক্স কমা এক্স এই আকারে নিয়ে আসতে হবে তবে কি বলতে পারবো আমরা না একই সঙ্গে প্রতিসম এবং বিপ্রতিসম হবে দেখো এবার আমরা সাতের দাগের অঙ্ক করব। কি দেব আছে নিচে সঙ্গত প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্রে সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো তো সাতের এখানে দেখো আমাদের টোটাল আট একটা কোশ্চেন দেওয়া আছে এ দেখো এই যে এক থেকে শুরু করে এই এক থেকে শুরু করে টোটাল আমাদের আটটা কোশ্চেন আছে এই আটটা কোয়েশ্চেনের কি করতে হবে না প্রত্যেকটা সম্বন্ধের ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে হবে তো দেখো প্রথমটা কি দেওয়া আছে আর ওয়ান সমান দেওয়া আছে এ কমা ওয়ান বাই এ সাচ দ্যাট জিরো লেস দ্যান এ লেস দ্যান ফাইভ এবং এ একটি অখণ্ড সংখ্যা তাহলে এক্ষেত্রে আমাদের দেখো একটা সম্বন্ধ দেওয়া আছে আমাদেরকে এই সম্বন্ধটার কি করতে হবে ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করতে হবে তো আমরা কি জানি না কোনো সম্বন্ধের ক্ষেত্র হচ্ছে যে সম্বন্ধটা দেওয়া থাকবে সেই সম্বন্ধের প্রথম যে কম্পোনেন্টটা রয়েছে সেই কম্পোনেন্টের প্রথম মানে ফার্স্ট কম্পোনেন্টের এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে সেটাকে আমরা বলি ক্ষেত্র আর সেকেন্ড কম্পোনেন্টের এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের পাল্লা তাহলে এখানে আর ওয়ান আমাদের কত দেওয়া আছে এ কমা ওয়ান বাই এ সাজ দ্যাট জিরো লেস দ্যান এ লেস দ্যান ফাইভ এবং এ একটি অখণ্ড সংখ্যা তাহলে শুরুতে আমাদেরকে কি বের করতে হবে এর মানগুলো বের করতে হবে এটার কন্ডিশন বলে দেওয়া আছে দেখো যে জিরোর থেকে বড় পাঁচের থেকে ছোট আর কি বলা আছে এ একটি অখণ্ড সংখ্যা তাহলে শুরুতে আগে এর কোন কোন মানগুলো হবে সেটা আমরা লিখবো তারপর আমরা বলবো যে সম্বন্ধটার ক্ষেত্র ও পাল্লা কি কি হবে তাহলে দেখো শুরুতেই যে সম্বন্ধটা দেওয়া আছে আমরা লিখে নিয়েছি আর ওয়ান সমান এ কমা ওয়ান বাই এ সাচ দ্যাট জিরো লেস দ্যান এ লেস দ্যান ফাইভ এবং এ একটি অখণ্ড সংখ্যা তাহলে এই যে আমাদের কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনের মধ্যে এর মানগুলো কী কী হচ্ছে সেগুলো আমরা একটু লিখে নিই তাহলে এখানে লেখো যে যেহেতু জিরো লেস দ্যান এ লেস দ্যান ফাইভ এবং এ একটি অখণ্ড সংখ্যা স্মল এ একটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে কি বলতো যে সংখ্যাকে খণ্ডন করা যায় না তাহলে এর মানগুলো এখানে রকম হবে তাহলে অতএব এ সমান আমরা নিতে পারবো ওয়ান টু থ্রি আর ফোর এই চারটা সংখ্যা হবে কারণ এখানে কি বলে দিয়েছে এটা হচ্ছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে কি যে যে সংখ্যাটাকে আমরা খণ্ডন করতে পারবো না অর্থাৎ মানে গোটা আকারে থাকবে সেরকম তাহলে এই যে ওয়ান টু থ্রি পরে এই সংখ্যাগুলো কি প্রত্যেকটা দেখো গোটা গোটা সংখ্যা আর কিন্তু আমরা যদি ওয়ান আর টু এর মাঝখানে যদি হাফ একটা সংখ্যা নিয়ে নিতাম তাহলে হাফটাতে কি হাফ সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে সেটা কি খণ্ডন করা যাচ্ছে যেহেতু এখানে অখণ্ড সংখ্যা বলেছে সেজন্য আমাদের ওয়ান টু থ্রি ফোর নিয়েছি আমরা তাহলে দেখো এবার আমাদের তাহলে এই যে আর ওয়ান যেটা দেওয়া আছে তাহলে আর ওয়ান সমান আমরা কি কী লিখতে পারি দেখো আর ওয়ানের এলিমেন্টগুলো কীরকম হবে আর ওয়ানের এলিমেন্টগুলো সবসময় কী হবে ক্রমিক জোর আকারে হবে তাহলে যখন এটা ওয়ান হবে তাহলে ওয়ান বাই এটা কত হবে ওয়ান বাই এ মানে ওয়ান বাই ওয়ান মানে সেটা হচ্ছে আমাদের ওয়ান কমা ওয়ান তাহলে প্রথমটা আমরা পেলাম ওয়ান কমা ওয়ান তারপর দেখো এর সমান আমরা দুই নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে টু কমা ওয়ান বাই ওয়ান বাই টু হবে যেহেতু ওয়ান বাই এ আছে মানে এটা ওয়ান বাই টু হবে তারপরটা আমাদের কত হবে দেখো থ্রি কমা ওয়ান বাই থ্রি তারপরটা হবে আমাদের ফোর কমা ওয়ান বাই ফোর এই কটা এলিমেন্ট হবে আরের এবার কি বলেছে সরি আর আর না আর ওয়ানের এবার আমরা কি বের করবো আর ওয়ানের ক্ষেত্র তাহলে আর ওয়ান অতএব আর ওয়ানের ক্ষেত্র সমান তাহলে ক্ষেত্র মানে কি এই যে আরের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর প্রথম যে ফার্স্ট কম্পোনেন্টের যে এলিমেন্টগুলো রয়েছে মানে সেগুলো নিয়ে গঠিত সেটটা তাহলে এটার ক্ষেত্রে প্রথমে কত রয়েছে ওয়ান এটাতে টু এটাতে থ্রি আর এটাতে ফোর তাহলে আর ওয়ানের ক্ষেত্র কত হবে ওয়ান টু থ্রি এটা তারপরে কী লিখবো আর ওয়ানের পাল্লা পাল্লা মানে কি সেকেন্ড কম্পোনেন্টে নিয়ে গঠিত সেটগুলো তার মানে সেকেন্ড এখানে কত রয়েছে ওয়ান তারপর আছে দেখো হাফ তারপর আছে ওয়ান থার্ড তারপর আছে ওয়ান ফোর্থ তার মানে আর ওয়ানের পাল্লা আমরা কত পেলাম ওয়ান কমা হাফ কমা কমা এক বাই তিন কমা এক বাই চার তাহলে এটা এগোটাই হচ্ছে আমাদের আর ওয়ানের ক্ষেত্র আর পাল্লা এবারে দেখো আমরা দুয়ের অঙ্ক করবো কী দেব আছে আমাদের সম্বন্ধটা আর টু সমান এক্স ওয়াই সাজ ও ওয়াই অখণ্ড সংখ্যা এবং এক্স ওয়াই সমান ফোর তাহলে এক্ষেত্রে আমাদেরকে আর এর ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে তো এখানে দেখো আমাদের কন্ডিশন আছে এক্স আর ওয়াইটাকে অখণ্ড সংখ্যা হতে হবে এবং যাদের যে সংখ্যা দুটোর গুণফল কত যে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে ফোর তাহলে দেখো এখানে কী লিখবে যে এক্স ওয়াই দুটি অখণ্ড সংখ্যা দুটি অখণ্ড সংখ্যা আর কি দেওয়া আছে আর এক্স ওয়াই সমান ফোর হতে হলে তাহলে আর টু এর এলিমেন্ট গুলো কিরকম হতে হবে সেটা আমরা লিখে তাহলে আর টু সমান দেখো অখণ্ড সংখ্যা মানে কি বললাম আমি যে আমাদেরকে গোটা গোটা সংখ্যা নিতে হবে এবার সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কারণ যেহেতু এখানে দেখো এক্স ওয়াই সমান ফোর দেওয়া আছে কারণ ফোর হচ্ছে একটা পজিটিভ সংখ্যা আবার আমরা কী জানি যে দুটো পজিটিভ সংখ্যার গুণফল যেমন একটা পজিটিভ সংখ্যা হয় একই রকমভাবে দুটো নেগেটিভ সংখ্যার গুণফলও কিন্তু কি হয় একটা পজিটিভ সংখ্যা হয় অর্থাৎ এর মধ্যে এই যে এক্স ওয়াইগুলো আমরা নেব এর মধ্যে আমাদেরকে কি পজিটিভ এবং নেগেটিভ দুটো দুটো ধরনেরই সংখ্যা ঢুকবে তাহলে প্রথমে দেখো যদি আমরা এক্স আর এক্স ওয়াই সমান ফোর বলা আছে তো তাহলে এক্স ওয়াইকে যদি আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়ান নিই আর ওয়াই জায়গায় যদি মাইনাস ফোর নিই তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর দেখো আমাদের প্লাস ফোর হবে তাহলে আর টু সমান আমরা কত নিতে পারছি মাইনাস ওয়ান কমো মাইনাস ফোর একই রকমভাবে মাইনাস ওয়ান মাইনাস ফোরটা যখন নিচ্ছি তার তাহলে উল্টো দিকে আমরা মাইনাস ফোর কমো মাইনাস ওয়ান এটাও নিতে পারবো কারণ মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান করলেও কত হবে প্লাস ফোর হবে তারপরে দেখো আমরা যদি মাইনাস টু নিই তাহলে মাইনাস টু কমা মাইনাস টু এ দুটোকে গুন করলেও দেখো আমাদের কত আসবে প্লাস ফোর আসবে তারপরে দেখো আর এটাকে উল্টো করলে কী হবে এই সংখ্যাটাই আসবে সেই জন্য এটা আমরা আর লিখবো না এবার আমরা নেগেটিভ সংখ্যা দিয়ে লিখে নিয়েছি এবার আমরা পজিটিভ সংখ্যা দিয়ে নিচ্ছি তার মানে কত নেব ওয়ান কমা ফোর এটা হবে কারণ এই দুটোর গুণ করলে কত হবে ফোর হবে তাহলে এটা নিয়েছি তার মানে একই রকমভাবে এটার উল্টোটাও নিতে পারবো তাহলে কত আমরা নিতে পারবো ফোর কমা ওয়ান আর কত আমরা নেব টু কমা টু তাহলে এগুলোই হচ্ছে আমাদের আর টু এর এলিমেন্ট শর্তটা কী না এক্স ওয়াই অখণ্ড সংখ্যা আর এক্স ওয়াই সমান ফোর তাহলে এই এই সংখ্যাগুলো নিলে তবে আমরা কি পাবো এক্স আর ওয়াইয়ের গুণ গুণফলকে আমরা ফোর পাবো এবার আমরা কি বের করবো আর টু এর ক্ষেত্র আর পারলা তাহলে এখানে কী লিখছি যে অতএব আর টু এর ক্ষেত্র তাহলে ক্ষেত্র মানে হচ্ছে এই আরের যেগুলো এই যে ফার্স্ট কম্পোনেন্ট যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোর নিয়ে গঠিত সেটটা তাহলে এখানে দেখো প্রথমে কত রয়েছে মাইনাস ওয়ান রয়েছে তাহলে এখানে দেখো মাইনাস ওয়ান এখানে মাইনাস ফোর এখানে মাইনাস টু আর কত রয়েছে ওয়ান কমা ওয়ান ফোর আর টু তাহলে প্রত্যেকটাকে আমরা গুছিয়ে লিখবো তার মানে আমরা মাইনাস ফোর থেকে শুরু করি তাহলে মাইনাস ফোর কমা মাইনাস টু তারপরে লিখছি মাইনাস ওয়ান এরপর আমরা নেব কি ওয়ান মানে প্লাস দিয়ে লিখবো ওয়ান কমা টু কমা ফোর এটা হচ্ছে ক্ষেত্র এবার আমরা কী লিখবো পাল্লা লিখব তাহলে এখানে লিখি অতএব আর টু এর পাল্লা দেখো পাল্লা আমাদেরকে কি হবে এই সংখ্যাগুলোই ঘুরিয়ে আসবে তাহলে প্রথমে লিখছি মাইনাস ফোর এখান থেকে পাবো আমরা কমাদের মাইনাস টু এখানে মাইনাস ওয়ান তারপরে এখানে দেখো ওয়ান তারপরে টু তারপরে ফোর তাহলে ওয়ান কমা টু কমা ফোর তাহলে এই সংখ্যাটার মানে এই সম্বন্ধের ক্ষেত্রে কি হলো আমাদের ক্ষেত্র আর পাল্লা এই দুটোর মান কি হয়েছে সমান হয়েছে এবারে দেখো আমরা তিনের অঙ্ক করবো কী দেওয়া আছে আর থ্রি সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এন ওয়াই বিলংস টু ক্যাপিটেল এন এখানে ক্যাপিটাল এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট মানে ন্যাচারাল নাম্বার এক্স আর ওয়াইয়ের মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে এবং টু এক্স প্লাস ওয়াই সমান ফর্টি ওয়ান তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে এক্স ওয়াইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে আর শর্ত কি না টু এক্স প্লাস ওয়াই সমান ফর্টি ওয়ান তাহলে এখান থেকে আমাদেরকে কী বের করতে হবে আর থ্রি এটার ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে তাহলে শুরুতে আমরা আর থ্রির এলিমেন্টগুলো লিখে নিই তাহলে আর থ্রি সমান দেখো এখানে কিন্তু যে নাম্বারগুলো নেব সেগুলো কিন্তু প্রত্যেকটাকে কি হতে হবে এক্স আর ওয়াইয়ের নাম্বারগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার নিতে হবে তো দেখো প্রথমে এখানে কত রয়েছে টু এক্স প্লাস ওয়াই সমান ফোর ফর্টি ওয়ান তো দেখো আমরা যদি এক্সের জায়গায় ওয়ান নিই তাহলে এক্স সমান ওয়ান হলে ওয়াইয়ের মানটা দেখো কত হবে তার মানে এখানে টু আর এখানে ফর্টি ওয়ান মানে উনচল্লিশ হবে তাহলে কারণ এখানে টু আর থার্টি নাইন দুটো যোগ করলে তবে আমরা ফর্টি ওয়ান পাবো তাহলে ওয়ান আর থার্টি নাইন দুটোই কি দুটোই হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে তাহলে আমরা প্রথমটাকে কত নিচ্ছি ওয়ান কম থার্টি নাইন এটা একটা পাবো এবার আমরা যদি এক্সে জায়গায় দুই বসাই তা মানে এখানে হচ্ছে দুই দুকোনে চার আর এখানে ফর্টি ওয়ান আছে তার মানে এটা হচ্ছে কত থার্টি সেভেন তার মানে সেকেন্ডটাকে আমরা কত নিচ্ছি টু কমা থার্টি সেভেন তারপরটা দেখো আমাদের হবে থ্রি কমা থার্টি ফাইভ তাহলে এক্সের মানগুলো এতক্ষণ আমরা কত নিচ্ছিলাম ওয়ান টু থ্রি এভাবে নিচ্ছিলাম তারপরে তারপরে কত নেব এক্সের মান ফোর ফোর বসিয়ে তারপরে ফাইভ বসিয়ে এরকম করে নিতে থাকবো তো আমি বাকি মানগুলোকে আর দেখালাম না একদম ডট ডট দিয়ে ছেড়ে দিলাম এরপরে দেখো এক্সের মান আমরা কত নিচ্ছি এক্সের মান আমরা নিচ্ছি মানে উনিশ নিচ্ছি তাহলে উনিশ নিলে কত হবে উনিশ যদি নিই তাহলে উনিশ দু কোনো আটত্রিশ আটত্রিশের সঙ্গে কত যোগ করলে একচল্লিশ পাবো আমরা তিন যোগ করলে তার মানে এটা আমরা নিচ্ছি নাইনটিন কমা থ্রি তারপর এটা আমরা কত নেব কুড়ি কমা যদি এখানে কুড়ি নি এক্সের জায়গায় তার মানে কুড়ি দু কোনো চল্লিশ চল্লিশের সঙ্গে এক যোগ করলে একচল্লিশ হবে তার মানে ওয়াইয়ের মান হবে এক তাহলে দেখো আর থ্রি সেটটা আমরা কীরকম আকারে পেলাম আর থ্রির রেলিমেন্টগুলো ওয়ান কমা থার্টি নাইন টু কমা থার্টি সেভেন থ্রি কমা থার্টি ফাইভ তারপরে আসতো আমাদের তারপরে আমাদের এক্সের জায়গায় আমরা ফোর বসাতাম তারপরে ফাইভ বসাতাম তো বাকি মানগুলো আমি আর দেখালাম না যেহেতু অনেকগুলো মান হয়ে যাবে সেজন্য আমরা শেষের দুটো মান শুধু দেখিয়েছি শেষের মানগুলো কত কত নিয়েছি নাইনটিন কমা থ্রি আর কত হয়েছে আমাদের টোয়েন্টি কমা ওয়ান এবার আমরা কি বের করবো এখানে এখানে আমরা আর থ্রির ক্ষেত্র আর পার্লা বের করবো তাহলে এখানে অতএব ক্ষেত্র সমান দেখো প্রথম এলিমেন্টগুলো কত রয়েছে ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে তারপরে কত হবে সে সেটটা নাইনটিন কমা টোয়েন্টি এটা হচ্ছে ক্ষেত্র আর পাল্লা দেখো পরের সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেট তার মানে কত হবে থার্টি নাইন কমা থার্টি সেভেন কমা থার্টি ফাইভ কমা দে ডট ডট কত আসবে থ্রি তারপরে আসবে ওয়ান তাহলে এটা এটা হচ্ছে ক্ষেত্র আর এটা হচ্ছে পাল্লা দেখো এবার আমরা চারের অঙ্ক করব। কী দেওয়া আছে আর ফোর সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে দেখো এক্স আর ওয়াইটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর এটা হচ্ছে আমাদের শর্ত তাহলে এই শর্তের মধ্যে যে সমস্ত এক্স ওয়াই এর মানগুলো হবে আমাদেরকে সেখান থেকে কি করতে হবে আর ফোরের ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে তো দেখো আমরা যদি এক্সের মান যদি তিন নিই আর ওয়াইয়ের মান যদি চার নিই তার মানে তিনের স্কোয়ার আর চারের স্কোয়ার মানে সেটা হচ্ছে পঁচিশ কারণ তিনের স্কোয়ার মানে নয় হবে আর চারের স্কোয়ার মানে ষোলো হবে তাহলে সে নয় আর ষোলো যোগ করলে আমরা পঁচিশ পাচ্ছি এবার এই তিন চার মানটাকে যদি আমি উল্টো করে দিই অর্থাৎ ও এক্সের জায়গায় যদি চার বসায় ওয়াইয়ের জায়গায় যদি তিন বসে তাহলে দেখো তাদের যোগ ফলটা কত হবে পঁচিশ হবে অর্থাৎ আমরা একটা মান কত পেলাম থ্রি কমা ফোর একই রকমভাবে ফোর কমা থ্রি এবার দেখো অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু শূন্য সংখ্যাটাও পড়বে এবার শূন্য শূন্য যেমন আমরা নিতে পারবো সেই সঙ্গে আমরা এখানে কি পজিটিভ নেগেটিভ দুই ধরনের মানই নিতে পারবো এবার এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে ওয়াইয়ের স্কোয়ার সমান পঁচিশ মানে ওয়ের মানটা কত হবে বলো তো প্লাস মাইনাস ফাইভ হবে তাই তো তার মানে আমরা যদি একবার জিরো কমা প্লাস ফাইভ নিই সেখান থেকেও আমরা পাবো এ পঁচিশ আবার একই রকমভাবে আমরা যদি জিরো কমা মাইনাস ফাইভ নিই তাহলে সেখান থেকেও দেখো আমরা কত পাবো জিরো স্কোয়ার প্লাস মাইনাস ফাইভের স্কোয়ার মানে সেখান থেকেও আমরা পাচ্ছি পঁচিশ এবার এই দুটো টার্মকে যদি আবার আমরা উল্টো করে লিখি তাহলে সেখান থেকেও আমরা পঁচিশ পাবো অর্থাৎ জিরো ফাইভ জিরো মাইনাস ফাইভ থেকে এখান থেকে আমরা যদি ফাইভ জিরো আর মাইনাস ফাইভ কমা জিরো করি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা এই পঁচিশ মানটায় পাবো এবার থ্রি ফোরের কথাতে আবার ফিরে আসি দেখো তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার যেমন পঁচিশ একই রকমভাবে মাইনাস তিনের স্কোয়ার আবার মাইনাস চারের স্কোয়ার সেটাও কিন্তু কি হবে সেটাও আমাদের পঁচিশ হবে তাহলে আর একটা মান আমরা কত পাচ্ছি দেখো মাইনাস থ্রি মাইনাস ফোর একই রকমভাবে থ্রি কমা ফোর থেকে দেখো আমি একটাকে পজিটিভ নিতে পারি একটাকে নেগেটিভ নিতে পারি অর্থাৎ আমরা এক্সট্রাকে নিচ্ছি তিন কিন্তু ওয়ের মানটাকে যদি আমরা মাইনাস ফোর নিই তাহলে সেখানেও দেখো আমাদের কথা হবে সেখানেও আমাদের টোয়েন্টি ফাইভই আসবে কারণ তিনের স্কোয়ার প্লাস মাইনাস ফোরের স্কোয়ার মানে মানে সেটাও কথা হয়ে ভাই মাইনাস ফোরের স্কোয়ার মানে হচ্ছে প্লাস সিক্স মানে সিক্সটিন আর নয় আর ষোলো যোগ করলে তো অবশ্যই আমরা কীভাবে পঁচিশ পাবো আবার দেখো এবার যদি আমরা ফোর কমা থ্রিটাকে নিয়ে যদি আলোচনা করি তাহলে ফোর থ্রি চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার মানে পঁচিশ একই রকমভাবে মাইনাস চারের স্কোয়ার আর মাইনাস তিনের স্কোয়ার সেখান থেকেও কী হবে যোগ করলে আমরা পঁচিশ পাবো আবার এখান থেকে যদি আমরা একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ করি তার মানে কি পাবো আমরা যদি ফোরের স্কোয়ার আর মাইনাস থ্রির স্কোয়ার করি সেখানেও আমরা কী পাবো পঁচিশ পাবো আবার আমরা যদি মাইনাস ফোর আর প্লাস থ্রি নিই সেখানেও দেখো আমরা পঁচিশ পাবো তাহলে এইগুলো আমাদের প্রত্যেকটায় কি হবে আর ফোরের এলিমেন্ট হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখছি দেখো অতএব আর ফোর সমান তাহলে আর ফোর সমান আমরা কি কি পাচ্ছি দেখো আর ফোর সমান শুরুতেই আমরা কী নেবো থ্রি কমা ফোরটা দিয়ে লিখি তাহলে শুরুতে আমরা নিচ্ছি থ্রি কমা থ্রি কমা ফোর কারণ তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার মানে নয় প্লাস ষোলো ষোলো নয় প্লাস ষোলো মানে পঁচিশ মানে এই শর্তটা আমাদের সিদ্ধ হচ্ছে তাহলে তিন চার নিয়েছি এবার যদি এটার উল্টো নিই তাহলে সেটাও আমাদের কত হবে চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার মানে সেটাও আমাদের পঁচিশ হবে তাহলে এই দুটো আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে নেব। তাহলে শুরুতে আগে এটার এটার একটা একটা পজিটিভ একটা নেগেটিভ করে নিই তাহলে এখানে থ্রি ফোর নিয়েছি এখন আমরা কত নিচ্ছি মাইনাস থ্রি কমা ফোর এবার এটা মাইনাস থ্রি ফোর নিয়েছি এবার আমরা কে কত নিতে পারবো থ্রি কমা মাইনাস ফোর নিতে পারবো থ্রি কমা মাইনাস ফোর এটা নিলাম এবার ফোর থ্রি ক্ষেত্রে আমরা একটা একটা পজিটিভ নেগেটিভ নিয়ে করি তার মানে শুরুতে আমরা কত নিচ্ছি কত নেব ফোর কমা মাইনাস থ্রি নেব তাহলে ফোর কমা মাইনাস থ্রি হয়েছে এখন আমাদের বাকি রয়েছে তাহলে ফোর কমা মাইনাস থ্রি আমরা নিয়েছি তাহলে এগুলো দেখো আমাদের প্রত্যেকটা হয়ে গেছে এখন আমাদের কি বাকি রয়েছে তাহলে এবার আমরা এইগুলো এই সংখ্যাগুলোর মাইনাস দিয়ে লিখছি তাহলে এই সংখ্যাগুলোর মাইনাস দিয়ে লিখলে আমরা কত পাব মাইনাস থ্রি মাইনাস ফোর দেখো মাইনাস থ্রির স্কোয়ার মানে হচ্ছে প্লাস নাইন মাইনাস ফোরের স্কোয়ার মানে হচ্ছে প্লাস ষোলো আর নয় প্লাস ষোলো মানে কত পঁচিশ মানে এই শর্তটা সিদ্ধ হচ্ছে এবার আমরা এইটাকে নেগেটিভ দিয়ে লিখে নিই তার মানে আমরা কত পাচ্ছি মাইনাস ফোর কমা মাইনাস থ্রি তাহলে তিন চারের সমস্ত কাজ আমাদের হয়ে গেছে মানে অল্টারনেট করে লেখা হয়ে গেছে প্লাস মাইনাস বা দুটো মাইনাস দিয়ে সাইন দিয়ে আমাদের লেখা হয়ে গেছে এবার আমাদের যেটা বাকি রয়েছে সেটা কি এই যে জিরো পাঁচ দিয়ে তাহলে আমরা পরেরটা প্রথমে আমরা কত নিচ্ছি ফাইভ কমা জিরো তাহলে ফাইভ কমা জিরো যেমন হবে একই রকম এখান থেকে আমরা কত পাবো জিরো কমা ফাইভ পাবো তাহলে এই দুটো লেখা হয়ে গেছে এবার আমরা এই দুটোর যদি সাইনগুলোকে চেঞ্জ করে লিখি তা মানে শুরুতে এবার জিরোর তো আর সাইন হয় না জিরো মানে জিরোই তাহলে এই পাঁচ আর এই পাঁচকে আমরা সাইনটা চেঞ্জ করে নিব তাহলে মানে একবার আমরা পাচ্ছি মাইনাস ফাইভ কমা জিরো আর একবার আমরা পাবো জিরো কমা মাইনাস ফাইভ তাহলে এগুলোই হচ্ছে আমাদের আর ফোরের এলিমেন্ট যেটা যেখানে কি না যেখানে আমরা কি রকম মান নিয়েছি যেখানে এক্স ওয়াইটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এই শর্তটা আমাদের সিদ্ধ হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্র আর পাল্লা বের করব তাহলে অতএব আর ফোরের ক্ষেত্র সমান তাহলে এখানে দেখো এখানে দেখো কত রয়েছে তিন চার মাইনাস তিন তারপরে আবার ঘুরিয়ে এসে গেছে তিন মানে আমরা একবার করেই নেবো আবার দেখো মাইনাস চার ঘুরিয়ে এসেছে আমাদের এখানে এখানে একবার চার এসেছে এখানে মাইনাস চার তারপরে আবার ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর ফাইভ জিরো মাইনাস ফাইভ জিরো তার আমরা মাইনাস থেকে লিখতে শুরু করবো তাহলে প্রথম আমরা নিই মাইনাস ফাইভ এখানে পেলাম তারপর আমরা কত নেব মাইনাস ফাইভের পরেই দেখো এখানে আমরা মাইনাস ফোর নিচ্ছি তারপরে আমরা এখান থেকে নিচ্ছি মাইনাস থ্রি তারপরে দেখো আমরা পাবো জিরো একটা মান পাবো তারপর আমরা কত পাবো জিরোর পর থ্রি পাবো তারপরে ফোর পাবো তারপরে ফাইভ পাবো বাকিগুলো দেখবা এখানে আর কিছু নেই এই টার্মগুলোই এসেছে কিন্তু হয়তো আবার কোন কোন ক্ষেত্রে সেগুলো আমাদের রিপিট হয়ে এসেছে সেজন্য আমরা এক কী করি আমরা একবারই লিখবো এবার কি লিখবো আর ফোরের পাল্লা পাল্লাতে দেখো এই এলিমেন্টগুলোই থাকবে দেখো এখানে ফোর থ্রি আবার দেখো ফোর রিপিট হয়েছে এখানে মাইনাস ফোর থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ মানে এই টার্মগুলোই ঘুরিয়ে আবার আমাদের আসবে তাহলে পাল্লা কী হবে মাইনাস ফাইভ কমা মাইনাস ফোর মাইনাস থ্রি জিরো থ্রি ফোর ফাইভ তাহলে এক্ষেত্রেও আমাদের কী হলো আর ফোরের ক্ষেত্র আর পাল্লা এই দুটো সমান হলো দেখো এবার আমরা পাঁচের অঙ্ক করবো কী দেওয়া আছে আর ফাইভ সমান এক্স মাইনাস ফাইভ কমা টু এক্স মাইনাস সেভেন সাচ দ্যাট এক্স হলো দশের কম একটি বিজোর স্বাভাবিক সংখ্যা তাহলে দশের কম বিজোর স্বাভাবিক সংখ্যা কী কী হবে না এক তিন পাঁচ সাত আর নয় হবে এবার দেখো এই যে এটা আমাদের একটা ক্রমের জোর এই যে এক্স মাইনাস ফাইভ কমা টু এক্স মাইনাস সেভেন তো আমরা কি জানি যে ক্রমের জোরের প্রথম যে কম্পোনেন্টটা থাকে ফার্স্ট কম্পোনেন্ট সেটার এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আর এর ক্ষেত্র তাহলে এক্ষেত্রে আমরা দেখো আমরা আরের ক্ষেত্রটা মানে আর ফাইভ সরি আর ফাইভের ক্ষেত্র আমরা একেবারে ডিরেক্ট লিখবো তাহলে এখানে আমরা লিখছি দেখো অতএব আর ফাইভের ক্ষেত্র ক্ষেত্র সমান এখানে কী হবে দেখো আমাদের এক্স মাইনাস ফাইভ এখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে ক্ষেত্রটা তাহলে এখানে আমরা কী লিখছি এর এক্স মাইনাস ফাইভ সাচ দ্যাট এক্স সমান দেখো কী বলেছে দশের কম একটি বিজোর স্বাভাবিক সংখ্যা তার মানে এক্সের মানগুলো কত হবে এক তিন পাঁচ সাত আর নয় এবার আমরা কী করবো এক্সের জায়গাতে এ একবার এক বসিয়ে তারপরে তিন বসিয়ে তারপর পাঁচ তারপর সাত তারপর নয় বসিয়ে যে মানগুলো আমরা পাবো সেটাই হচ্ছে আর ফাইভের ক্ষেত্র তাহলে এটা সমান আমরা কী লিখছি দেখো যদি আমরা ওয়ান বসাই আমি একবার বসিয়েই দিই তাহলে ওয়ান মাইনাস ফাইভ তারপরে হচ্ছে টু মাইনাস ফাইভ তারপরে থ্রি মাইনাস ফাইভ সরি টু না ভুলে আমি লিখে দিয়েছি কারণ টু মাইনাস ফাইভ তো হবে না তাহলে ওয়ান মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ তারপরে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ আর হচ্ছে সেভেন মাইনাস ফাইভ কমা নাইন মাইনাস ফাইভ এগুলোই হবে তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো মাইনাস ফোর কমা মাইনাস টু জিরো টু কমা ফোর তাহলে আর ফাইভের ক্ষেত্রেও আমরা কত কত পেলাম মাইনাস ফোর মাইনাস টু জিরো টু আর ফোর এবার আমরা বের করবো আর ফাইভ এর পাল্লা তাহলে পাল্লা সমান আমাদের এখানে কোনটা হবে আমরা কোথা থেকে পাল্লার মানগুলো নেব টু এক্স মাইনাস সেভেন থেকে পাল্লার মানগুলো নেব তাহলে এটাও আমরা কি আকারে লিখছি দেখো এখানে লিখছি টু এক্স মাইনাস সেভেন সাচ দ্যাট এক সমান এক তিন পাঁচ সাত আর নয় তাহলে এটা সমান আমরা কত পাবো দেখো টু ইন্টু ওয়ান মাইনাস সেভেন কমা টু ইন্টু থ্রি মাইনাস সেভেন কমা টু ইন্টু ফাইভ মাইনাস সেভেন কমা টু ইন্টু সেভেন মাইনাস সেভেন আর টু ইন্টু নাইন মাইনাস সেভেন এগুলো হবে তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশান আমরা কত পাচ্ছি দুই মাইনাস সাত মানে মাইনাস পাঁচ তারপরে এখানে দুই তিনের ছয় ছয় মাইনাস সাত মানে মাইনাস ওয়ান তারপরে দশ মাইনাস সাত তাহলে এটা হবে তিন চোদ্দো মাইনাস সাত তাহলে এটা হবে সাত আর এখানে আঠারো মাইনাস সাত তার মানে হচ্ছে এগারো তাহলে আর ফাইভের পারলে আমরা কী পেলাম মাইনাস ফাইভ কমা মাইনাস ওয়ান থ্রি কমা সেভেন কমা ইলেভেন দেখো এবার আমরা ছয়ের অঙ্ক করবো কী দেওয়া আছে আর সিক্স সমান এক্স কমা এক্স স্কোয়ার মাইনাস থার্টি ওয়ান সাচ দ্যাট এক্স হলো বারোর কম একটি মৌলিক সংখ্যা তাহলে শুরুতেই আগে আমরা বারোর কম মৌলিক সংখ্যাগুলো লিখে নিই তাহলে এখানে আমরা কী লিখছি দেখো যে বারো এর কম মৌলিক সংখ্যাগুলি হলো তাহলে দেখো বারোর কম মৌলিক সংখ্যা আমরা কী কী জানি না এটা হবে আমাদের টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা ইলেভেন তাহলে এখানেও দেখো ক্রমিক জোরটা আমাদের কত রয়েছে এক্স কমে এক্স স্কোয়ার মাইনাস থার্টি ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্র বের করি তাহলে ক্ষেত্র এলিমেন্টগুলো কোথা থেকে পাবো এক্সের থেকে পাবো আর পাল্লার এলিমেন্টগুলো আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস থার্টি ওয়ান থেকে তাহলে এখানে একেবারে কী লিখছি দেখো যে অতএব আর সিক্স এর ক্ষেত্র সমান তাহলে ক্ষেত্র সমান এখানে আমরা কি পাবো ক্ষেত্রের এলিমেন্টগুলো কোথা থেকে পাবো এক্স থেকে তাহলে এখানে লিখছি দেখো এক্স সাচ দ্যাট এক্স সমান হচ্ছে দুই তিন পাঁচ সাত আর এগারো তাহলে আর সিক্সের ক্ষেত্র আমরা দেখো এক্সের এক্স সাত দ্যাট এক সমান এগুলো তার মানে এলিমেন্টগুলো কোনগুলো হবে এইগুলোই হবে তাহলে সমান আমরা কী কত লিখছি দুই তিন পাঁচ সাত আর এগারো এবার আমরা কী বের করবো পাল্লা বের করবো তাহলে দেখো এখন কী লিখব যে অতএব আর সিক্স এর পাল্লা তাহলে পার্লার আমরা কোথা থেকে পাবো না এখান থেকে এই যে এক্স স্কোয়ার মাইনাস থার্টি ওয়ান থেকে তাহলে এখানে কী লিখছি এক্স স্কোয়ার মাইনাস থার্টি ওয়ান সাচ দ্যাট সাচ দ্যাট কত এক সমান হচ্ছে দুই তিন পাঁচ সাত আর এগারো তাহলে সমান এখানে দেখো প্রথমে এক্সের জায়গায় দুই বসাও তাহলে দুয়ের স্কোয়ার মানে হচ্ছে চার চার মাইনাস একত্রিশ মানে কত হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে থ্রি বসাও থ্রির স্কোয়ার মানে নাইন নাইন মাইনাস থার্টি ওয়ান তার মানে এটা হবে আমাদের মাইনাস টোয়েন্টি টু তারপরে কত বসাবো ফাইভ বসাবো তাহলে ফাইভের স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি ওয়ান মানে এটা হচ্ছে আমাদের মাইনাস সিক্স তারপরে বসাবো সেভেন সেভেনের স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন ফর্টি নাইন মাইনাস থার্টি ওয়ান তাহলে দেখো সেভেনের স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন ফর্টি নাইন মাইনাস থার্টি ওয়ান মানে এটা হবে আমাদের এইটিন তারপরে দেখো ইলেভেন বসাও তাহলে ইলেভেনের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান তার মানে এটা হবে আমাদের নাইনটি তাহলে আর সিক্সের ক্ষেত্র আমরা কত পেলাম টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা ইলেভেন আর পাল্লাগুলো আমাদের কত হলো মাইনাস টোয়েন্টি সেভেন কমা মাইনাস টোয়েন্টি টু কমা মাইনাস সিক্স কমা এইটিন কমা নাইনটি দেখো এবার আমরা সাতের অঙ্ক করবো কী দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স হল পূর্ণ সংখ্যা এবং মড এক্স মড এক্স লেস দ্যান থ্রি এবং ওয়াই সমান হচ্ছে মড এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে কী বের করতে হবে আর এর ক্ষেত্র আর পাল্লা বের করতে হবে তাহলে দেখো এখানে আমাদের এক্সের মানটা রকম নিতে হবে না এখানে বলে দিয়েছে দেখো যে এক্স হল পূর্ণ সংখ্যা আর কি কন্ডিশন দেওয়া আছে দেখো মড এক্সটা হচ্ছে লেস দ্যান থ্রি আর ওয়াই সমান দেওয়া আছে মড এক্স মাইনাস থ্রি তাহলে আগে আমরা কি করব আগে আমরা এক্সের মানগুলো বের করব। তাহলে এখানে কী লিখছি দেখো যে এক্স একটি পূর্ণ সংখ্যা সেটা দেওয়া আছে আমাদের তাহলে এখানে লিখছি দেখো এক্স একটি পূর্ণ সংখ্যা আর কি দেওয়া আছে আমাদের দেখো এবং মড এক্স লেস দ্যান থ্রি তাহলে মড এক্সটা যদি লেস দ্যান থ্রি হয় তাহলে সেখানে দেখো ইমপ্লাইস দ্যাটা আমরা কী লিখতে পারি যে মাইনাস থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান থ্রি এটা আমরা লিখতে পারি তাহলে এক্সের মানগুলো আমাদের কীরকম মান না মাইনাস তিনের থেকে বড়ো আর তিনে প্লাস তিনের থেকে ছোটো তাহলে অতএব সমান আমরা এখানে কী কী নিতে পারব সমান হবে আমাদের জিরো আর হবে প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস টু মাইনাস তিনের থেকে বড়ো আর তিনের থেকে ছোটো মানে সেখানে আমাদের মান আসবে মাইনাস টু মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু তাহলে সেগুলো আমি একেবারে প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস টু দিয়ে লিখে দিয়েছি তাহলে অতএব আর সমান আমরা এখানে কী পাচ্ছি দেখো আর সমান হচ্ছে এক্স কমা ওয়াই ওয়াইয়ের মান কত বলেই দিয়েছে দেখো মড এক্স মাইনাস থ্রি তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কত লিখতে পারি মড এক্স মাইনাস থ্রি সাচ দ্যাট তাহলে এটা একটা মট দাও তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে সাচ দ্যাট এক সমান কত মানু আমরা পাচ্ছি জিরো কমা প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস টু এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আরটা এবার আমরা কি করব না আমরা ক্ষেত্র আর পাল্লা বের করব তাহলে ক্ষেত্র মানে হচ্ছে যেটা প্রথম যে কম্পোনেন্টটা থাকে সেটা নিয়ে গঠিত সেট তা আমরা এখান থেকে ক্ষেত্র পাবো আমরা কোথা থেকে এক্স থেকে তাহলে অতএব এখানে লিখছি অতএব আর এর ক্ষেত্র সমান এখানে কী লিখবো এক্স সাচ দ্যাট এক্স সমান জিরো কমা প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস টু তাহলে ক্ষেত্র সমান আমরা কত পাবো দেখো এক্সের মান এইগুলো রয়েছে তা আমরা এখানে লিখি মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো তারপরে ওয়ান কমা টু তাহলে এটাই হচ্ছে আর এর ক্ষেত্র এবার আমরা বের করবো আর এর পাল্লা তাহলে এখানে লিখি অতএব আরের পাল্লা সমান তাহলে আর এর পাল্লা আমরা কত পাবো দেখো পাল্লা কত থেকে পাবো এখান থেকে মড এক্স মাইনাস থ্রি থেকে পাবো তাহলে এখানে লিখি মড এক্স মাইনাস থ্রি সাচ দ্যাট এক্স সমান জিরো কমা প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস টু তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো তাহলে দেখো প্রথমে যদি আমরা এখানে জিরো বসাই তাহলে জিরো মাইনাস থ্রি মড অফ জিরো মাইনাস থ্রি মানে সেটা কত হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে এবার এরপর আমরা প্লাস ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি মানে কত মাইনাস টু তাহলে মড অব মাইনাস টু মানে সেটা আমাদের প্লাস টু হয়ে যাবে এবার আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস ফোর আর মড অফ মাইনাস ফোর মানে ফোর এবার টু বসাবো টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান মড অফ মাইনাস ওয়ান মানে ওয়ান এবার মাইনাস টু বসাও তাহলে মাইনাস টু মাইনাস থ্রি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মড অফ মাইনাস ফাইভ মানে প্লাস ফাইভ তাহলে এগোটাই হচ্ছে আরের পাল্লা কত কত পেলাম আমরা থ্রি কমা টু কমা ফোর কমা ওয়ান কমা ফাইভ দেখো এবার আমরা আটের অঙ্ক করবো কিন্তু আছে এস সমান এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এন এবং এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ তাহলে এখানে আমাদের দেখো এক্স ওয়াইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে অর্থাৎ এক্স ওয়াইটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে আর কন্ডিশনটা কী দেওয়া আছে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ এবার স্বাভাবিক সংখ্যার মানে সেখানে কিন্তু আমাদের জিরো আর নেগেটিভ সংখ্যা থাকা চলবে না তাহলে জিরো আর নেগেটিভ সংখ্যা বাদ দিয়ে এমন সংখ্যা নিতে হবে যাতে আমাদের এই এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে দেখো শুরুতে আমরা যদি এক্স সমান থ্রি নিই তাহলে এক্স সমান যদি থ্রি নিই তাহলে এখানে আমরা পাবো থ্রি ওয়াই সমান টুয়েলভ মাইনাস থ্রি অর্থাৎ নাইন তাহলে ওয়াইয়ের মান কত পাবো আমরা তাহলে সেক্ষেত্রে আমাদের কী এমপ্লাই করবে তাহলে এখানে একটু দেখিয়ে দিই এক্স সমান থ্রি হলে থ্রি প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টুয়েলভ তাহলে এমপ্লাইজ দ্যাট থ্রি ওয়াই সমান হচ্ছে নাইন এমপ্লাইজ দ্যাট ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে এক সমান থ্রি হলে ওয়াই সমান থ্রি পাচ্ছি তাহলে দুটোই দেখো কোথা থেকে দুটোই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা এবার আমরা নিচ্ছি এক সমান যদি সিক্স নিই তাহলে এক সমান যদি ছয় নিই তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টুয়েলভ তাহলে এমপ্লাইজ দ্যাট থ্রি ওয়াই সমান হচ্ছে সিক্স অতএব ওয়াই সমান হচ্ছে টু তাহলে এই দুটোও দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে তার মানে এই দুটো মানও নেওয়া যাবে এবার আমরা নেব এক সমান যদি আমরা নাইন নিই তাহলে দেখো এখানে কত হবে নাইন প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টুয়েলভ তাহলে এমপ্লাইজ দ্যাট থ্রি ওয়াই সমান হচ্ছে থ্রি অতএব ওয়াই সমান হচ্ছে ওয়ান আবার এই দুটো কি দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে তাহলে অতএব এখানে এর সমান আমরা কত পাচ্ছি এর সমান আমরা এখানে পাচ্ছি দেখো এটা একটা পাচ্ছি থ্রি কমা থ্রি তারপর এখানে পাবো সিক্স কমা টু আর এখান থেকে আমরা কত পাবো নাইন কমা ওয়ান নাইন কমা ওয়ান এবার তাহলে এই আমরা দেখো এসটা পেয়ে গেছি তাহলে এখান থেকে কী বের করবো ক্ষেত্র আর পাল্লা তাহলে অতএব এসের ক্ষেত্র সমান তাহলে এখান থেকে কত হবে থ্রি সিক্স আর নাইন তাহলে থ্রি সিক্স নাইন আর এসের পাল্লা সমান কত হবে দেখো থ্রি টু আর ওয়ান তাহলে এখানে লিখি থ্রি টু আর ওয়ান তাহলে এসের ক্ষেত্র কত পেলাম আমরা থ্রি কমা সিক্স কমা নাইন আর পাল্লা আমরা পেলাম থ্রি কমা টু কমা ওয়ান দেখো এবার আমরা আটের দাগের অঙ্ক করব। কী দেওয়া আছে একটি সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা দাও তাহলে সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা অর্থাৎ সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে কী হতে হবে সম্বন্ধটাকে সসম প্রতিসম এবং সংক্রমণ এই তিনটেই সম্বন্ধ যদি মানে তিনটে সম্বন্ধের কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবে আমরা সেক্ষেত্রে সম্বন্ধটাকে কি বলবো সমতুল্যতা সম্বন্ধ বলবো। তারপর কি বলেছে দেখো যে দেখাও যে কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেটের উপর সদৃশ্যতা সম্বন্ধই একটি সমতুল্যতা সম্বন্ধ তাহলে এখানে আমাদেরকে কি দেখাতে কি বলেছে দেখো কোশ্চেনে যে কোনো একটা সমতল তার মধ্যে অঙ্কিত যে সমস্ত ত্রিভুজ সমূহের সেটগুলো রয়েছে সেই ত্রিভুজের সেটগুলোর যদি আমি সদৃশ্যতাটা নিই তাহলে তাহলে আমাদেরকে কি দেখাতে হবে না এই সদৃশ্যতাটা হচ্ছে এটা হচ্ছে একটা সমতুল্যতা সম্বন্ধ সেটা তোমাদেরকে দেখাতে হবে দেখো আমাদের সর্বপ্রথমে জানতে চেয়েছিলো যে সমতুল্যতা সম্বন্ধে সংজ্ঞা তাহলে এখানে আমি কি লিখলাম দেখো যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট ক্যাপিটাল এ এর উপর সংজ্ঞাত তো একটি সম্বন্ধ ক্যাপিটাল আর কে এর উপর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি এক নাম্বার আর সম্বন্ধ ক্যাপিটাল এর উপর সসম হয় অর্থাৎ আমি কী বললাম সমতুল্যতা সম্বন্ধটা হতে গেলে কি কি হতে হবে সসম প্রতিসম এবং সংক্রমণ এই তিনটে সম্বন্ধের কন্ডিশনগুলো যদি ফুলফিল করতে পারে তবে আমরা সেক্ষেত্রে সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধ বলব তাহলে এখানে প্রথমে আমরা লিখছি সসমর জন্য তাহলে এখানে কি লিখলাম দেখো যে আর সম্বন্ধ এর উপরে সসম হয় তাহলে সসম হতে গেলে কি কন্ডিশন কি অর্থাৎ সকল স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য কি কী হতে হবে এ কমা এ কেও বিলংস টু আর হতে হবে এবার আসি প্রতিসমর জন্য তাহলে এখানে কি লিখলাম দেখো আর সম্বন্ধে এর উপর প্রতিসম হয় অর্থাৎ সকল এ কমা বিলংস টু এ এর জন্য কি হতে হবে এ বিটা যদি বিলংস টু আর হয় তাহলে সেখান থেকে কি করবে না বি কমা এ এটাও বিলংস টু আর হতে হবে তো সেটাই লিখেছি দেখো যে এ কমা বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি কমা এ বিলংস টু আর হয় এবার আসি সংক্রমণের জন্য আর সম্বন্ধ ক্যাপিটাল এ এর উপরে সংক্রমণ হয় অর্থাৎ সমস্ত এ কমা বি কমা সি বিলংস টু এ এর জন্য এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি যদি বিলংস টু আর হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে এ কমা সিটা বিলংস টু আর হতে হবে তাহলে ইমপ্লাইজ দ্যাট এ কমা সি বিলংস টু আর হয় তবে আমরা কি বলতে পারবো সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো এবার দেখো সেকেন্ড পার্টের যে কোয়েশ্চেনটা আছে সেখানে বলেছে যে কোনো সমতলে অঙ্কিত ত্রিভূ সমূহের সেটের উপর সদৃশ্যতা এটা হচ্ছে একটা মানে সদৃশ্যতাটাকে যদি আমরা একটা সম্বন্ধ নির্বাচন করি তাহলে এই সদৃশ্যতার এটা কি হচ্ছে না এটা একটা সমতুল্যতা সম্বন্ধ সেটা তোমাদেরকে দেখাতে হবে তাহলে আগে আমরা কি করব না সমূহের সেটগুলোকে ধরে নেব তাহলে এখানে কী লিখছি দেখো তাহলে দেখো এখানে কী লিখলাম যে মনে করি কোনো সমতলে অঙ্কিত সমূহের সেট ডেল্টা তাহলে এই পুরো ত্রিপুসুমের শেটটাকে আমরা কী দ্বারা ডিনোট করছি ডেল্টা দ্বারা এবার ডেল্টার উপর আর সম্বন্ধ এরূপ যে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর এমপ্লয়িজ দ্যাট ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ সমস্ত ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু ডেল্টার জন্য তাহলে এখানে আমাদেরকে কী দেখাতে হবে যে এই যে সদৃশ বলেছি আমরা ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ এটা আমরা ধরে নিয়েছি আমাদেরকে এখানে দেখাতে হবে এই সদৃশ্যতা এটা এই সম্বন্ধটা কি এটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ তাহলে এক নম্বর প্রথমে আমরা কি দেখাবো যে এটা সসম হচ্ছে কি না তাহলে দেখো যা এই আর সম্বন্ধটা আমরা কি রকম নিয়েছি ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ এবার ডেল্টা ওয়ানটা যদি ডেল্টা টু এর সঙ্গে সদৃশ হয় আমরা কি জানি যে কোন ত্রিভুজ প্রত্যেক ত্রিভুজটা কি তার নিজের সঙ্গে সদৃশ হয় তাহলে এখানে তাহলে প্রত্যেক ত্রিভুজ যদি নিজের সঙ্গে সদৃশ হয় তার মানে দেখো এখানে ত্রিভু মানে নিজের সঙ্গে শর্তটা ফুলফিল করছে এবার নিজের সঙ্গে শর্তটা যদি ফুলফিল করে তাহলে অবশ্যই আমরা কি বলতে পারবো যে সম্বন্ধটা হচ্ছে সসম সম্বন্ধ তাহলে এখানে কী লিখবে যে আর সম্বন্ধ ডেল্টা এর ওপর সসম কারণ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ প্রত্যেক ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ তাহলে কি হবে যেহেতু নিজের সঙ্গে সদৃশ তাহলে তাহলে কি হচ্ছে আর সম্বন্ধটা হচ্ছে সসম্য সম্বন্ধ তাহলে দুই নাম্বার কি দেখাবো আমরা প্রতি দেখাবো তাহলে আবার দেখো যদি ডেলটা ওয়ান যদি একটা ত্রিভুজ হয় এবং ডেলটা টু যদি একটা ত্রিভুজ হয় তাহলে দেখো ডেলটা ওয়ানটা যদি ডেলটা টু এর সঙ্গে সদৃশ হয় তাহলে আমরা উল্টো দিক থেকে কি বলতে পারি যে ডেলটা টুটাও কি হবে ডেলটা ওয়ানের সঙ্গে সদৃশ হবে অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমাদের কীরকম দেখাচ্ছে যে এ কমা বিটা যদি বিলংস টু আর হয় তাহলে বি কমা এ বিলংস টু আর সেই শর্তটাও দেখো আমাদের ফুলফিল করছে তাহলে আমরা তাহলে আমরা কী বলতে পারবি কি পারছি না সদৃশ মানে সদৃশ এই ধর্মটা কি হচ্ছে এটা প্রতিসম সম্বন্ধ হচ্ছে তাহলে এখানে কী লিখবো যে আর সম্বন্ধ ও ডেলটা এর উপর প্রতিসম কারণ কি লিখছি ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর ইমপ্লাই ডেল্টা ওয়ান ডেল্টা টু বিলংস টু আর মানে কি ডেল্টা ওয়ানটা হচ্ছে ডেল্টা টু এর এর সঙ্গে সদৃশ তাহলে ইমপ্লাইজ দ্যাট ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ তাহলে ডেল্টা ওয়ান যদি ডেল্টা টু এর সঙ্গে সদৃশ হয় আমরা কি বলতে পারবো ডেল্টা টুটাও কী হবে ডেলটা ওয়ানের সঙ্গে সদৃশ তাহলে ইমপ্লাইজ দ্যাট ডেল্টা টু ডেল্টা ওয়ান এর সঙ্গে সদৃশ তার মানে এখান থেকে কী এমপ্লাই করবে এমপ্লাইজ দ্যাট ডেল্টা টু কমা ডেল্টা ওয়ান বিলংস টু আর সব ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর এর জন্য তাহলে প্রতিসম হলো আমাদের এবার আমরা কি দেখাবো এবার আমরা সংক্রমণ হচ্ছে কিনা সেটা দেখাবো তাহলে দেখো প্রথমে আমরা কি নিচ্ছি ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু এটা বিলংস টু আর এবং ডেল্টা টু কমা ডেল্টা থ্রি বিলংস টু আর এই দুটো নিলাম আমরা তাহলে ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু বিলংস টু আর মানে এটা কি এটা হচ্ছে এখান থেকে আমরা কি এমপ্লাই করতে পারি ডেলটা ওয়ানটা হচ্ছে ডেল্টা টু এর সঙ্গে সদৃশ তাহলে এমপ্লাইজ দ্যাট ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সঙ্গে সদৃশ এবং এখানে কি নিয়েছি ডেল্টা টু কমা ডেল্টা থ্রি বিলংস টু আর তাহলে এখান থেকে কী এমপ্লাই করবে ডেলটা টুটা হচ্ছে ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ তাহলে এবং ডেল্টা টু ডেল্টা থ্রি এর সঙ্গে সদৃশ তাহলে দেখো ডেল্টা ওয়ানটা ডেল্টা টু এর সঙ্গে সদৃশ আবার ডেল্টা টুটা হচ্ছে ডেল্টা থ্রির সঙ্গে সদৃশ তার মানে এখান থেকে কী ইমপ্লাই করবে ডেলটা ওয়ান ডেলটা থ্রির সঙ্গে সদৃশ তাহলে ইমপ্লাইজ দ্যাট ডেল্টা ওয়ান ডেল্টা থ্রি এর সঙ্গে সদৃশ তাহলে কী ইমপ্লাই করছে দেখো আমাদের অত ইমপ্লাইজ দ্যাট ডেল্টা ওয়ান কমা ডেল্টা থ্রি বিলংস টু ক্যাপিটাল আর সব ডেল্টা ওয়ান কমন ডেলটা টু কমন ডেলটা থ্রি বিলংস টু ডেল্টা এর জন্য তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব আর সম্বন্ধটি ডেল্টার উপর সংক্রমণ অতএব আর সম্বন্ধটি আর সম্বন্ধ ডেল্টা এর উপর সংক্রমণ তাহলে দেখো তিনটে কন্ডিশনে আমাদের ফুলফিল করেছে তার মানে আমরা কি বলতে পারি আর সম্বন্ধটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ তাহলে অতএব এখানে কী লিখবে যে যেহেতু আর সম্বন্ধ ডেল্টা এর উপর কি কী হলো আমাদের কী কী কন্ডিশন হয়েছে দেখো হয়েছে প্রথমে হয়েছে সসম কমা প্রতিসম এবং আর কি হয়েছে এবং সংক্রমণ হয়েছে এবং সংক্রমণ তাহলে সুতরাং এখান থেকে কী লিখতে পারি যে সুতরাং ডেল্টা এর ওপর আর একটি কি সম্বন্ধ আর একটি সমতুল্যতা সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ